টানা দু বছর করোনার কারণে একুশে জুলাইয়ের সমাবেশ হয়নি, ভার্চুয়ালি মাধ্যমে করা হয়েছিল। কিন্তু এবছর বৃহস্পতিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ হতে চলেছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি প্রায় শেষের দিকেই। দু বছর বন্ধ থাকার পর এবছর শহীদ দিবসের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের আগমন হবে বলে আশা করা হচ্ছে। করা হয়েছে খোলা মঞ্চ। তৃণমূল সমর্থকেরা যাতে নেত্রীকে দেখতে পান তার জন্য মঞ্চ খোলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল এভিনিউ ইমলের কাছ থেকে শুরু করে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নিচে দাঁড়িয়েও যাতে তৃণমূল সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান তার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। মঙ্গলবারই মঞ্চ ঘুরে দেখেছেন নগরপাল সহ কলকাতা পুলিশের আধিকারিকেরা। বিপুল ভিড়ের সম্ভাবনা থাকার জন্য আগে থাকতেই একুশে জুলাই যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ করেছে পুলিশ। কি কি নিয়ন্ত্রণ রয়েছে যানবাহনের? বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে সেদিন। মধ্য কলকাতায় গাড়ি পার্কিংয়ে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মালবাহী গাড়ি চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচল করতে পারবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় কোনো গাড়ি পার্ক করা যাবে না। এবার জেনে নেওয়া যাক কোন কোন রুটে ওয়ান ওয়ে গাড়ি চলবে। উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট, কেশব সেন রোড থেকে বিবেকানন্দ রোড, দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি, দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট, উত্তর থেকে দক্ষিণ ব্রেবোন রোড, হিয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ড স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড, পূর্ব থেকে পশ্চিম বিবি গাঙ্গুলি স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর বেন্টিক স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক।